لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমি সূরা আল হাদিদের ১৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আল মায়েদার ৫১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরা আল হাদিদের ১৬ নম্বর আয়াতে বলছেন আলাম ইয়াহদি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ যারা ঈমান এনেছে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদের কাছে কি সেই সময় এখনো এসে পৌঁছয়নি যে তাদের অন্তর এবং আল্লাহর জিকিরে তাদের অন্তর এবং আল্লাহ তাআলা যে হক নাযিল করেছেন অর্থাৎ কোরআন এর জন্য তাদের অন্তরটা বিগলিত হবে আতঙ্কিত হবে ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল তারা যেন তা সেরকম না হয়ে যায় যেমন ভাবে এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা যেমন হয়ে গিয়েছিল তারা কি হয়েছিল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুব বহুকাল অতিক্রান্ত হওয়ার পর তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল কাথির মিনহুম ফাসিকুন এবং তাদের অধিকাংশই ছিল সত্যত্যাগী সত্যত্যাগী সম্প্রদায় এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারদের কাছে সেই সময় কি এখনো এসে পৌঁছয়নি যে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তাআলা যে সত্য জিনিস প্রেরণ করেছেন এই কোরআন মাজিদ এগুলো পড়ে এগুলো জেনে আল্লাহর ভয়ে তাদের মনটা আতঙ্কিত হবে যে আল্লাহ তাআলা এই কোরআনে কি কি বর্ণনা করেছেন আমাদের বাঁচার রাস্তা কোথায় কোন জায়গায় গেলে আমরা বাঁচতে পারবো কি করলে আমরা বাঁচতে পারবো এই বিষয়গুলো কি তারা চিন্তা ভাবনা করেনি এই বিষয়গুলো কি তাদের সামনে কোনো আসেনি সময় কি কোনো উপস্থিত হয়নি তাদের কাছে তারা যেন সেরকম না হয়ে যায় যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে কিতাব দেওয়া হয়েছিল
অনেক দিন অতিক্রান্ত হওয়ার পর তারা সেই কিতাবকে ভুলে বসেছিল এবং তারা সত্যকে ত্যাগ করেছিল তো আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা যেন এরকম না হয়ে যায় ইয়াহুদি খ্রিস্টানদের মতো না হয়ে যায় তাদের কাছে যে সিকির পৌঁছিয়েছে তাদের কাছে যে কোরআন আমি পৌঁছে দিয়েছি এটা নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে তাদের অন্তর যেন আল্লাহ তাআলার ভয়ে বিগলিত হয় আল্লাহর ভয়ে যেন তারা আতঙ্কিত থাকে তারা যেন ইয়াহুদি খ্রিস্টানদের মতো না হয়ে যায় বর্তমান সময় যদি আপনি ভালোভাবে আল্লাহ তাআলার এই আয়াতটাকে ফিট করেন আর ভালোভাবে গবেষণা করেন তাহলে দেখবেন যে ইহুদি খ্রিস্টানদের যে চরিত্র ছিল তারা যে বদমাশি করত সেই চরিত্র অনেকটাই আমাদের কাছে এসে পৌঁছে গেছে অনেকটাই আমাদের কাছে চলে এসেছে আজ থেকে 1500 বছর আগে জিবরিল মারফত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ঐশী গ্রন্থ পবিত্র গ্রন্থ আল কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কতজন নলেজ রাখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আমাকে কি দিক নির্দেশনা দিয়েছেন এটা কতজন গবেষণা করে কতজন পড়াশোনা করে কতজন মান্য করে আমরা কি ঠিক ওইরকম হয়ে যাচ্ছি না যে আল্লাহ তাআলার বিধান যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা লঙ্ঘন করেছিল ঠিক মুসলিমরাও ঠিক লঙ্ঘন করার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না তারা কি কোরআন পড়ে না না তাদের অন্তরে তালা রয়েছে অন্তর কি লক করে দিয়েছেন আল্লাহ তাআলা লক হয়ে গেছে কোরআন নিয়ে গবেষণা করবে না কোরআন নিয়ে পড়াশোনা করবে না আল্লাহর সূরা কমরের মধ্যে বলছেন বলে কাদ ইয়াসসারনা কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আমি এই কোরআনকে সহজ করেছি আসান করেছি কেউ আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে কেউ কি তোমরা আছো যে কোরআন থেকে উপদেশ নেবে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআন পড়া কোরআন জানা ইসলাম কি বলেছে কেমন ভাবে আমাদেরকে চলতে হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন বর্তমান সময়ে আপনি যদি ভালোভাবে গবেষণা করেন তাহলে দেখতে পাবেন হয়তো 98 জন ব্যক্তি কোরআন থেকে অজ্ঞ 98 জন ব্যক্তি কোরআনের কোনো বিধানও মানে না আর যদিও মানে তো সেটা আংশিক যেটা অমান্য করে তার সুবিধার জন্য অমান্য করে অর্থাৎ পুরোপুরি ভাবে যে আমাকে কোরআন মানতে হবে এই বিষয়টা তাদের মাথায় নেই আর আল্লাহ তাআলা ও কথাই বলছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলি তারা যেন সেরকম না হয়ে যায় যেমন এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি খ্রিস্টানকে কিতাব দেওয়া হয়েছিল তারা অমান্য করেছিল তাদের অন্তর কঠোর হয়ে গিয়েছিল আল্লাহ তাআলার বিধানগুলোকে লঙ্ঘন করেছিল সামনে 25 ডিসেম্বর আসছে 25 ডিসেম্বররা 25 ডিসেম্বরে ইহুদি খ্রিস্টানরা এই দিনটা যেমন ভাবে পালন করে বিশেষ করে খ্রিস্টানরা খ্রিস্টানদের বড় দিন এটা কারণ তাদের ধারণা অনুযায়ী তাদের কথা অনুযায়ী যে এই দিন ঈসা আলাইহিস সালাম কে নাকি আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন আস্তাগফিরুল্লাহ সেই জন্য ওদের বড় দিন আর এটা খ্রিস্টানরা খুব আনন্দের সঙ্গে পালন করে থাকে আর সেটা এখন মুসলিমদের ঘরে ঢুকে গেছে যে ইহুদি খ্রিস্টানদের জন্য যে ইহুদি খ্রিস্টানরা ইসলামের দুশমন মুসলিমদের দুশমন তার জন্য আমরা নামাজ পড়ে এখনই তো পড়ব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ইয়া আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না যারা মাগজুব যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টান তাদের রাস্তায় চালাও না আমাদেরকে নবী রাসূলের রাস্তায় চালাও সাহাবাদের রাস্তায় চালাও যাদেরকে পুরস্কৃত করেছো যাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছো তাদের রাস্তায় আমাদেরকে চালাও এটা আমি নামাজে বলছি আর নামাজ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা কেক কিনবো 25 ডিসেম্বরে 25 ডিসেম্বর পালন করবো ইহুদি খ্রিস্টানদের দিন পালন করবো সেই নামাজ ছেলেকে কেক কিনে দেবো আমার মেয়েকে কেক কিনে দেবো এটা আমাদের অবস্থা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলি তারা যেন সেরকম না হয়ে যায় যেমন ভাবে এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা যেমন পথভ্রষ্ট হয়েছিল তারা যেমন
তাদের উপর কিতাব নাযিল হওয়ার পরে সেই কিতাবকে ভুলে গিয়েছিল তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল ঠিক ওরকম যেন তারা না হয়ে যায় আপনি আয়াতকে সামনে রাখেন আয়াতের তর্জমা করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন আর আপনি আপনার পরিবারকে নিয়ে গবেষণা করেন দেখেন আপনার পরিবার মুসলিমের উপরে আছে না ইহুদি খ্রিস্টান হয়ে গেছে ألم يأت للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق جرى إيمان لسه تدرك لسه شيء شموي كي أكون أشري يا الله هو الذكر الله تعالى جه قرآن نزل كورش هات شو تدر شيء قرآن الجنة تدر أنطور بيقولي توه هذا أنطور أتوب كي توه هذا جدي أمامنا أنطور أتوب كي توه هذا الله تعالى بيدام كي مانتام তাহলে কোনদিন ইসলাম বিরোধী কোন কার্যকলাপ আমাদের দ্বারা সংগঠিত হতো না যে কাজ সংগঠিত হওয়ার দিকে আস্তে আস্তে মুসলিম সমাজ অগ্রসর হচ্ছে আল্লাহ তাআলা সূরা আয়াত নম্বর 51 মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ইমানদারগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া যা ইয়াহুদি এবং খ্রিস্টান তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না বাদুহুম আউলিয়া ও বাদ তারা হচ্ছে একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোন বিষয় নিয়ে মতানৈক্য থাকলেও ইসলামের বিরুদ্ধে কি করতে হবে মুসলমানদের ক্ষতি করতে হবে সে ব্যাপারে তারা বন্ধু সবসময় মুসলমানদের কিসে ক্ষতি হবে কিসে তাদের ইমান হরণ হবে কি করাতে পারলে তাদের কোরআনকে তারা নিজে লঙ্ঘন করবে এই বিষয় নিয়ে সবসময় তাদের গবেষণা চলে বাউদুহুম আউলিয়া ও বাদ তারা একে অপরের বন্ধু ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি খ্রিস্টানদের কোন আনন্দকে গ্রহণ করে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তাহলে তাদের মধ্য থেকেই তারা শামিল হবে কাল কিয়ামতের দিনে তাদের সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবে তাদেরই তো মুক্ত হবে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন যারা জালিম সম্প্রদায় তাদেরকে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখান অতএব আপনি যদি মনে করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার কাছে উৎকৃষ্ট আদর্শ এই আদর্শ আমাকে মেনে চলতে হবে কারণ আমি একজন এজ এ মুসলিম আমি কিভাবে ইহুদি খ্রিস্টানদের আনন্দ উৎসব পালন করব এই বিষয়টি আপনার মাথায় থাকে এই চিন্তাধারা আপনার মাথায় যদি থাকে তাহলে কোনোদিন ইহুদি খ্রিস্টানদের কোন আনন্দ উৎসবকে আপনি পালন করতে পারেন না কারণ আপনার আইডিয়াল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لقد كان لكم في رسول الله أسوة حسنة نشتاي তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আর তিনি হলেন যাকে মান্য করবে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুধু নিজেকে মুসলিম বলে দাবি করি আমরা মুসলিম শুধু ওই জায়গায় গিয়ে প্রকাশ করি যখন মানুষ মারা যায় তার জানা যায় যে তখন ইসলামের জন্য বিধান আছে সেগুলোকে পালন করার চেষ্টা করি বিয়ের সময় তখন মুসলমান হই আর জুম্মার দিনে এসে মুসলমানের মধ্যে বসে থাকি ঈদের সময় কুরবানির সময় হই আর রোজার সময় রোজা না পালন করি ইয়া ছাড়া বাকি যে সময়গুলো আছে সেই সময়গুলো অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের যে কালচার আছে অমুসলিমদের যে কালচার আছে সমস্ত কালচার গুলো নিয়ে আমাদের চলতে হয় আমি যেটা মুসলিম বলতে আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে গোষ্ঠী যে গোষ্ঠীর যে দলের অনুসরণ করবে কাল কিয়ামতের দিনে তাদের সঙ্গে আল্লাহ তাআলা হাসর পাবে আপনি যদি মনে করেন কাল কিয়ামতের দিনে আমি গর্ব করে বলবো যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠবো এই আশা আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন যেভাবে চলতে বলেছেন সেরকমভাবে চলেন যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে উঠতে চান আর যদি মনে করেন যে না আমি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠবো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমার হাসর হোক তাহলে আপনি যা ইচ্ছে তাই করেন কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা বলছেন ফাদাকির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির হে নবী তুমি শুধু উপদেশ দাও উপদেশ দাও মানুষকে স্মরণ করিয়ে দাও তুমি শুধু জানাশা জুলুস করো মানুষকে বলো যে এটা হারাম এটা হালাল এটা করলে জান্নাত যাবে এটা যদি করো জাহান্নামে যাবে তুমি ক্লিয়ার করে দাও লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি তাদের জন্য দারোগা নাও যে জোর করে তাকে মানাতে হবে অতএব আমি যে কথাগুলো বলছি আপনাকে মানতে হবে না যদি মনে হয় যে আমার জান্নাতের দরকার নাই জাহান্নামে যাবো মানার দরকার নাই
আমি বলেন যা ইচ্ছা করেন আর যদি মনে হয় যে না কোরআন এবং হাদিসের কথা বলে মানতে হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠব এই চিন্তাধারা যদি থাকে তাহলে আপনাকে 100% মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ফল করতে হবে বর্তমান সময়ে যে 25 ডিসেম্বর এই এর যে কত ভয়াবহতা এই 25 ডিসেম্বরে কত জেনারেল বিচার কি হয় কত রুমানি যদি হয় কোন মুসলিমের বাচ্চা যদি জানে তে তার দ্বারাতে এটা পালন করা কোন রকম ভাবে সম্ভব নয় কোন রকম ভাবে সম্ভব নয় আর এদিক কদর করে যে শিরকি কার্যকলাপ হয় খ্রিস্টানদের যে ধারণা যে এই দিন নাকি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন অস্তাগফির তাদের ধারণা তাদের কথাবার্তা আর তারা বড় বড় দিন বলে আর সেই বড় দিন আমরা পালন করি আমাদের স্কুল কলেজেও এই বড় দিন মানে বড়দিন মনে করে আমরা এগুলো ছবি দিই যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছিলাম যদি মনে করেন যে আমি ইহুদি খ্রিস্টানদের কোনো কালচারের সঙ্গে যুক্ত থাকবো না ইহুদি খ্রিস্টানের সঙ্গে কাল কিয়ামতের দিন আমার হাসর না হোক এটা যদি চান যেমন করেই হোক না কেন আপনি আপনার পরিবারকে এই হারাম কাজ থেকে দূরে রাখার চেষ্টা করুন নজর আপনার সন্তানের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে কাল কিয়ামতের দিন আপনি ফেসে যাবেন বিশেষ করে যারা এই দিক যারা ব্যবসায়িক আছেন তাদের কাছে অনুরোধ হবে স্পেশাল কোন কেক 25 ডিসেম্বরকে কেন্দ্র করে কোন কেক আপনি বিক্রয় করতে পারবেন না আপনি আপনার দোকানে ওই বিক্রিয়ার যে কেক গুলো থাকে 10 টাকা দিলে 5 টাকা দিলে 12 মাস থাকে ওটা সবসময় থাকে কিন্তু আপনি 25 ডিসেম্বরকে কেন্দ্র করে এই দিন ব্যবসা করতে হবে এই জন্য আপনি বড় বড় কেক দোকানে নিয়ে আসবেন তাহলে আপনি ইহুদি খ্রিস্টানের যে কালচার সেই কালচারকে আপনি সাহায্য করলেন আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন দাআওয়াতু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা দাআওয়াতু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা নেকির কাজে আত্মসংযমের কাজে একে অপরকে সাহায্য করো যাতে নেকি আছে যাতে তাকওয়া আছে আল্লাহ ভীতি আছে সেই দিক থেকে মানুষকে সাহায্য করো ওয়া লা দাআওয়াতু আলাল ইসমি ওয়াল উদওয়ান এবং তোমরা গুনার কাজে সীমালঙ্ঘনের কাজে কাউকে সাহায্য করবে না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তি দাতা এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে আপনারা কোন রকম ভাবে ইহুদি খ্রিস্টানদের কোন কালচার যে কালচারগুলো বর্তমান মুসলিম সমাজে ঢুকে গেছে তার জন্য আমি ব্যবসা করি এই অজুহাতে আমি কোন জিনিস বিক্রয় করতে পারবো না আপনি কেক বিক্রয় করেন যে একটা মাস বারো মাস খায় কিন্তু ব্যবসাকে কেন্দ্র করে আপনি 25 ডিসেম্বর আপনি স্পেশাল কোনো কেক বিক্রয় করবেন এটা আপনাদের হারাম এটা যদি করেন তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে আপনি হেল্প করলেন অতএব যেসব ব্যবসায়ীরা আছেন বারো মাস আপনার ব্যবসা চলে বারো মাস আপনার ওই উপার্জন থেকে সংসার চলে ওই ওই উপার্জন থেকে আপনার জমি জায়গা সব হয় বাড়ি ঘর সব হয় 25 ডিসেম্বর এমন কোনো বিজনেস নয় যে ওই কেক বিক্রয় করে ওই দু চারটে দিন কেক বিক্রয় করে আপনার সংসার চলে যে অনেক কিছু হয়ে যাবে বরং আল্লাহ তাআলা কি ভয় করে এটাকে বর্জন করুন আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে আপনাকে অনেক বড় করে দেবেন বিশেষ করে যে সব যুবকরা ফার্স্ট জানুয়ারি প্রবেশ করার আগে রাজ্যে থাকে যেটা ফার্স্ট নাইট বলা হয় ডিসেম্বরের 31 তারিখে এরা রাজ্যাগ্রহণ করে রাজ্যাগ্রহণ করে 31 ডিসেম্বর পালন করে আর তার সাথে সাথে 31 ডিসেম্বর শেষ হয় 12টা বাজে তখন ফার্স্ট জানুয়ারি হয়ে যায় বোমফাটা ঘাটি থেকে আরম্ভ করে আর মক্কা বাড়ি থেকে আরম্ভ করে কত রকমের যে নোংরামি হয় আমি এগুলো কোনো অমুসলিম মানে অমুসলিমদের কথা বলছি না মুসলিমদের কথা বলছি আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুলু কাদা আবদি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরি ফিমা আফনা কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে যাওয়ার অনুমতি দেবেন না যতক্ষণ না আল্লাহ তাআলা কয়েকটি প্রশ্নের উত্তর ঠিকঠাক না দিতে পারবে তার মধ্যে একটি প্রশ্ন হবে ওয়া আন উমরি ফিমা আফনা তুমি তোমার লাইফটাকে কোথায় নষ্ট করেছো তোমার জীবনটাকে কোথায় নষ্ট করেছো তোমার জীবনটাকে কোথায় অতিবাহিত করেছো আল্লাহ তাআলা এই প্রশ্ন প্রশ্ন করবে অতএব তোমার লাইফ থেকে
দিয়ে তোমার জীবন থেকে একটা বছর ঝরে গেল সেজন্য তোমার ক্রন্দন করা দরকার তোমার আফসোস করা দরকার যে হয়তো আল্লাহ তাআলা আমাকে কতদিন হায়াত দিয়েছেন জানি না যদি আল্লাহ তাআলা আমাকে 50 বছর হায়াত দেন আমার তো 20 বছর হয়ে গেল আর একটা বছর ঝরে গেল এইজন্য তোমার আফসোস হবে তুমি আনন্দ করো কেন কিসের আনন্দ করো তুমি তোমার আগেকার বছরটা কি করেছো সেজন্য তোমার অনুতপ্ত হওয়া দরকার যে হ্যাঁ আল্লাহ বিশ্বাস কিছু করতে পারেনি আমার লাইফটাকে নষ্ট করেছি আমি বিভিন্ন জায়গায় হাতটা পিটিয়ে আমার লাইফটাকে শেষ করে ফেলেছি অতএব আল্লাহ আগামী বছর যেন ভালো কোনো কাজ করতে পারে সেই তৌফিক দান করো এই দোয়া করা দরকার এই আফসোস করা দরকার সেটা না করে ফার্স্ট জানুয়ারিতে আনন্দ উৎসব করে এর থেকে মূর্খ জাতি আর কি হতে পারে এর থেকে মূর্খ বর্গ কি করে হতে পারে যারা তাদের লাইফটাকে নষ্ট করে আনন্দ করে বউ ফাটাফাটি করে রাত জাগরণ করে ফিস্ট করে বিশেষ করে জানুয়ারি মাসে যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন তাদের কাছে অনুরোধ হবে যে আপনি জানুয়ারির প্রথম 10-15 দিন খুব ইকরামী হয় গান বাজিয়ে বিভিন্ন জায়গায় ফিস্ট করতে চলে যায় পিকনিক করতে চলে যায় আল্লাহ তাআলা মানুষকে ঘোরা ভ্রমণ করার অনুমতি দান করেছেন তার মানে এটা নয় যে যে সময়গুলোতে ঘুরতে গেলে আপনি অস্থিরতার শিকার হতে পারেন যে সময় আপনি ঘুরতে যাচ্ছেন সেই সময় যেখানে যাচ্ছেন সেখানে বড় বড় বক্স লাগিয়ে অ্যাপস হচ্ছে মদ খাচ্ছে বিভিন্ন রকমের অশ্লীল কাজ হচ্ছে আপনি দেখছেন অতএব আপনি ওই সময়টাকে অ্যাভয়েড করেন দিন ভাই দিকে চলে হবে আপনি এই দলিল ফিট করে আপনি এই সময়গুলোতে ঘোরার চেষ্টা করবেন না কারণ বর্তমান সময় হচ্ছে ফেতনার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন বুখারীর মধ্যে যে এমন একটি সময় আসবে যে ফেতনা চারিদিকে ছড়িয়ে যাবে যে ব্যক্তি ফেতনার দিকে চোখ দিবে ফেতনাকে তাকিয়ে দেখবে তাকে ফেতনা গ্রাস করে দেবে এখন যেদিকে যাবে শুধু ফেতনা আর ফেতনা আর ফার্স্ট জানুয়ারি থেকে মোটামুটি এপ্রিল জানুয়ারি মাসটাই চারিদিকে ফেতনা ছড়িয়ে যায় আপনি ভ্রমণ করতে গেলে হতে পারে যে কোন ফেতনা আপনাকে গ্রাস করে দিচ্ছে আপনি ভ্রমণে যাচ্ছেন 50 জন তার মধ্যে 10 জন প্রচুর বদমাশ আছে তার জোর করে গান বাজাবে তারা সেখানে গিয়ে উল্টো পাল্টা কাজ করবে অশ্লীল কাজ করবে সেগুলো দেখে আপনি কত মন থাকবেন হতে পারে সেই জিনিসগুলো আপনার মধ্যে আসার করতে পারে শয়তান বলবে যে একটু আজকে লুফে নাও আজকে আনন্দ সব করে নাও পরবর্তীতে তোবা করে দেবে এরকম ভাবে আপনাকে অন্যায় অশ্লীলতা হারিয়ে দেবে সেই যত রকমের অন্যায় অশ্লীলতা আছে এই 25 ডিসেম্বর থেকে আরম্ভ করে 31 নাইট এবং জানুয়ারি মাসে যত রকমের অন্যায় অশ্লীলতা আছে ইহুদি খ্রিস্টানদের কালচার আছে এইসব কালচারগুলোকে বর্জন করুন যেমন করে হোক না কেন সমাজ থেকে এইসব বিষয়গুলোকে মানে সমাজকে সমাজ কড়া পদক্ষেপ নিয়ে যেমন করে হোক না কেন সমাজের মধ্যে এইসব অনিসলামিক কালচার যদি থাকে সেগুলো থেকে আমরা যুবকদেরকে আমাদের পরিবারকে যেমন করে বের করার চেষ্টা করি নজর কাল কি আমাদের আমাকে এর জন্য জবাব দিতে হবে محمد رسول الله صلى الله عليه وسلم بوصل والرجل راع في اهله ومسؤول عن رعيته একজন পুরুষ তার পরিবার বর্গের রক্ষক কাল কিয়ামতের দিনে তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে অতএব আপনার একটা আদরের সন্তান সে পিকনিকে যাবে বলছে আমি আপনাকে পাচ্ছেন না বলছেন আমার সন্তান তার কোপ করে আপনার সন্তানকে আপনি টাকা দিচ্ছেন সে পিকনিকে যাচ্ছে সে ড্যান্স করছে সে মদ খাচ্ছে সে অন্যায় অশ্লীল কাজ করে বাড়ি ফিরছে আপনার ছেলে বিভিন্ন রকমের ইহুদি খ্রিস্টানের কালচারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আপনি কোনো রকম মাঠ খাতে পাচ্ছেন না আপনি চেষ্টাও করছেন না যেমন একটা ছেলে ওকে কেন আঘাত দেবো ওকে কেন দুঃখ দেবো যাক একটু ঘুরে আসো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পরিবার সম্পর্কে কাল কি আমাদের আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার পরিবারকে তুমি কোন রাস্তায় পরিচালিত করেছিলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কাল কি আমাদের ছেলে বলে আপনার পরিবারকে যদি আপনি সঠিক রাস্তায় পরিচালিত করতে না পারেন তাহলে আপনাকে ধ্বংস হয়ে যেতে হবে আপনার সন্তানের সঙ্গে আপনাকে জাহান্নামে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইমাম রাঈ ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি একজন ইমাম একজন নেতা সে কি দায়িত্ব পালন করেছে কাল কিয়ামতের দিনে তার দায়িত্ব একটু সতর্ক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সমাজে বিশেষ করে যারা নেতা আছেন নেতৃস্থানীয় লোক আছেন যদি আপনার সমাজে কোন জায়গায় গান বাজনা হচ্ছে আপনার সমাজের কোন ছেলে বক্স বাজিয়ে বদমাশি করে মদ পান করে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে এটা আপনি জানছেন যে অমুক ছেলে করছে অমুক ব্যক্তি করছে অমুক ফ্যামিলির লোক করছে আপনি যদি জানেন আল্লাহর কসম করে বলছি কাল কিয়ামতের দিন আপনি জিজ্ঞাসিত হবেন আপনি নেতা আপনার উপর আল্লাহ তাআলা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন আপনি অনেক কিছু দায়িত্ব পালন করতে পারেন অনেক কিছু বোঝা আপনার উপরে আছে অনেক কিছু আপনি করেন সমাজে মারামারি হলে তার বিচার করেন কিন্তু এত বড় বড় অন্যায় অশ্লীল কাজ হয় আপনি মুখ বন্ধ করে থাকেন প্রতিবাদ যদি না করেন সমাজ থেকে উত্থান
অতএব আল্লাহকে ভয় করুন সমাজে কোন রকমের অন্যায় অশ্লীল কাজ যদি থাকে আপনি যদি জানেন যেমন করে হোক না কেন তাকে বাধা প্রদান করার চেষ্টা করুন রাজা এই ভয় দেখান যে তুমি আমার সমাজে থাকবে আমার সমাজে গিয়ে তুমি ভাই মক্তুবি আলাইহি মাল দামিন পাঠ করবে আর তুমি বলবে ইহুদি খ্রিস্টানের রাস্তা আল্লাহ তুমি পরিচালিত করো না এই কথা তুমি বলে আসবে আর ইহুদি খ্রিস্টানের কালচার তুমি করবে তোমাকে আমি সমাজে রাখতে পারবো না সমাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই এরকম ভাবে কড়াকড়ি করুন দেখবেন ইনশাআল্লাহ একদিন এই সমাজ থেকে পা উৎখাত হবে নচেত আপনি কাল কিয়ামতের জিজ্ঞাসিত হবেন আপনি যদি মনে করেন যে জায়গা হচ্ছে গরু আমার এতে মাথা করে বলবো আপনি তাহলে আপনি জব ঠিক করার জন্য তৈরি থাকুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া হাদফুন ওয়া মাসহুন যালিকা ইযা শারিবুল খামর ওয়া ইত্তাখাযুল খায়না ওয়া আদরাকু বিল মাআসি এই উম্মতের মধ্যে আমার একটি সময় আসবে আল্লাহ তাআলা এই উম্মতকে জমিনে ধসিয়ে দিবেন আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন চেহারাকে বিগড়িয়ে দিবেন ইলা শারিবুল খামর যখন এরা মদ পান করবে পাত্তাহুল ফাইলা যখন এরা নর্তকীদের কাছ থেকে গান বাজানো শ্রবণ করবে ওয়া আদরাকু বিল মাআসি গান বাজানো বাজাবে তখন আল্লাহ তাআলা জমিনকে ধসিয়ে দিবেন আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন এদের চেহারাকে বিগড়িয়ে দিবেন এটা হচ্ছে আল্লাহ তাআলার শাস্তি অতএব সমাজ যদি কোন রকমের এই ধরনের পাপ থাকে যেমন করে হোক না কেন সমাজকে দূরে রাখার চেষ্টা করুন মানে যারা এই পাপ করছে সেই পাপ থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করুন তাদেরকে আহ্বান করুন তাদেরকে বোঝান তাদেরকে কড়াকড়ি করুন যেমন করে হোক না কেন তাদেরকে অন্যায় কাজকে ফিরে আনার চেষ্টা করুন সামনে শুরু হয়ে যাবে 5 জানুয়ারি থেকে গান বাজনা এরকম আল্লাহ তাআলা লানত আল্লাহ তাআলা লানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত যখন কোন সমাজে কোন ধরনের পাপ হবে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ লা ইয়ুলি যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতু যখন কোন মানুষ পাপ করে জুলুম অত্যাচার করে অন্যায় অশ্লীলতা লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা শুধু তাদেরকে গ্রেফতার করেন না যারা অন্যায় অশ্লীল কাজ করে তাদেরকে গ্রেফতার করেন না বরং আল্লাহ তাআলা পুরো এলাকাকে গ্রেফতার করেন যে এলাকায় পাপ হচ্ছে ভালো খারাপ সবাইকে গ্রেফতার করেন কারণ ভালো মানুষগুলা কি করছিল অন্যায় কাজ কেন করছিল তুমি কেন বাধা দাওনি তোমার ছেলে মদ খেয়ে বাড়ায় তোমার সমাজের একজন ব্যক্তি জেনা করে বাড়ায় তোমার একজন সমাজের ছেলে সে 5 জানুয়ারিতে গান বাজিয়ে বাড়ায় এগুলো তুমি সবই তো দেখছো তুমি কেন নিষেধ করবি তুমি তো বাধা প্রদান করতে পারতে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সমাজে কোনো অন্যায় অশ্লীল কাজ হয় হারাম কাজ হয় তখন আল্লাহ তাআলা গোটা এলাকাকে গ্রেফতার করেন গোটা এলাকাকে হালাক করে ধ্বংস করে দেন কেন যারা ভালো মানুষ ছিল তারা প্রতিবাদ করেনি তারা মানে এগুলোকে রোখার চেষ্টা করেনি সেই জন্য আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দেন সেই জন্য আমরা প্রত্যেকে বিশেষ করে দুনিয়ার আজাব থেকে বাঁচার জন্য এবং আখিরাতের আজাব থেকে বাঁচার জন্য যেমন করে হোক না কেন সবাইকে আমরা পাপ থেকে নেকির কাছের দিকে ভালো কাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله تعالى قلت يا نبي تمي بولي داو إن صلاتي نشتري أمر نماز ونسكي أمر قرباني ومحياي أمر بيجتكا ومماتي أمر مرجوا لله رب العالمين نشتري أمر برجالي برجالك مهان رب العالمين الجنة وصلي অর্থাৎ আমি যে নামাজ পড়ছি আমি যে ইবাদত বন্দেগী করছি আমার যত রকমের ইবাদত বন্দেগী যত কাজ আছে সমস্ত ইবাদত বন্দেগী এগুলো আল্লাহর জন্য আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি এই বেঁচে থাকা হবে আল্লাহর জন্য আমি বেঁচে আছি আল্লাহর জন্য বেঁচে আছি আর যখন মরে যাব তখন আমি আল্লাহর জন্যই মরে যাব এমন ভাবে মরে যাব যেন সেই মরে যাওয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে আপনার মরে যাওয়া যেন এমন না হয় যে আপনার মরে যাওয়াটা এমন ভাবে আপনি করছেন যে ইহুদি খ্রিস্টানদের কালচারের উপর মৃত্যুবরণ করছেন সারা লাইফ নষ্ট করে ফেললেন ইহুদি খ্রিস্টানের কালচার মানে মানতে মানতে আপনি শেষের পর্যন্ত ইহুদি খ্রিস্টান হয়ে মরে যাচ্ছেন এমন কি যেন না ঘটে আর আল্লাহ তাআলা সূরা শেষের মধ্যে বলছেন রুবামা ইয়াদুল লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন এমন একটি সময় মানুষের কাছে আসবে যখন সে মৃত্যুবরণ করবে তখন সে আফসোস করে বলবে হায় আফসোস যদি একটু আমি মুসলমান হতে পারতাম কেন আমি ইহুদি খ্রিস্টানের কালচারের সাথে ছিলাম কেন আমি ইসলাম বিরোধী কার্যকলাপ করেছি লাও কানু মুসলিমিন যদি একটু মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারতাম কারণ যখন মানুষ মরে তখন সে বুঝতে পারে যে দুনিয়া কি আর আখেরাত কি আমি দুনিয়াতে কি করছিলাম এখন তাহলে আখেরাতের দিকে অগ্রসর হচ্ছি এখন আমার কি অবস্থা হবে তখন সে বুঝতে পারে আল্লাহ তাআলা এইসব ব্যক্তিদের জন্য বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলিহিমুল আমালু ফাসাফা ইয়ালামুন এদেরকে ছেড়ে দাও তারা হুমিয়া করুক এরা খা ভোগ করতে থাকুক এরা পরিণামে বুঝতে পারবে অনেক বলছো বোঝাচ্ছ এরা বুঝছে না এই বদমাশরা এরা খেতে থাক
এরা ভোগ করুক দুনিয়ার ভোগটা এর কাছে আসল ভোগ এরা ভোগ করতে থাকুক এরা মরে যাওয়ার পরে পরিণাম বুঝতে পারবে যে এটা অবস্থা অতএব আল্লাহকে ভয় করুন ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যান না যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাবকে ভুলে গিয়েছিল কিতাবের কিছুই মানত না আমরা আস্তে আস্তে ওই রকম হয়ে যাচ্ছি আমরা কোরআন বলতে বসেছি হাদিস বলতে বসেছি আল্লাহ এবং তার রাসূলকে বলতে বসেছি অতএব আমরা যদি সেরকম না হয়ে যাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহুদি খ্রিস্টানের যত কালচার আছে সেসব কালচার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন আমিন আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু